পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সর্বমঙ্গলা পাড়ায় নেতাজির একটি আবক্ষ মূর্তির মুখে কে বা কারা মাস্ক পরিয়ে দেয়। এই ঘটনায় বৃহস্পতিবার ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে প্রবীণ সাংবাদিক বৈদ্যনাথ কুমার জানান, সারা বিশ্বের সাথে ভারতেরও করোনা ভাইরাস নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এই রকম পরিস্থিতিতে সারা দেশের সাথে এই রাজ্যেও লকডাউন চলছে। প্রশাসন থেকে জনগণকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। বিশেষ প্রয়োজনে বেরোতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে, কিন্তু কতিপয় মানুষ সেই নির্দেশ মানছেন না। সেই কারণে হয়তো কোনো ব্যক্তি এমন একজন ব্যক্তিত্বের মর্মর মূর্তিতে মাস্ক পরিয়ে মানুষকে সচেতন করেছেন। তিনি ওই ব্যক্তির এই রূপ দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন। দেখুন, এই বিষয়টা নিয়ে কোনো কথা বলারই নেই। আজকে আমাদের দুর্ভাগ্য যে আজকে সারা দেশে তথা রাজ্যের যে বিপর্যয়টা করোনা নিয়ে চলছে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকের কাছে এক কথায় বলতে গেলে দরজায় দরজায় গিয়ে বলছেন নিজের শরীরকে, নিজের বিপদকে উপেক্ষা করে যে মাস্ক ব্যবহার করুন, এবং তৎসংলগ্ন আমাদের যে পুলিশকর্মী তারা কিন্তু জীবনপাত করছেন, স্বাস্থ্যকর্মী, ঠিক সঙ্গে সঙ্গে আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা। কিন্তু দেখুন, দুর্ভাগ্যজনক হলে এটাও সত্যি যে মঙ্গল সংলা মন্দিরের সামনে আমাদের যে দেশীয় বরণ্য নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছেন, তাকে যে শহীদ ব্যক্তি মাস্কটা পরিয়ে দিন না কেন, এটা একটা বড় বার্তা দেয় যে তিনি আমাদের ইহজগতে নেই, কিন্তু তার কায়াটা না থাকলেও ছায়াটা কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। তাই তাকে যেন কোনো কিছু স্পর্শ না করে এমন ভেবেই যে শহীদ ব্যক্তি মাস্কটি পরিয়ে দিচ্ছেন, তার প্রতি আমরা সাংবাদিকদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আবেদন, একজন সাংবাদিক হিসেবে মাস্ক ব্যবহার করুন নিজেদের প্রয়োজনে। মুখ্যমন্ত্রীর কথা শুনতে আপনাদেরকে হবে না, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আপনাদেরকে সুস্থ রাখার তাগিদে, আপনাদেরকে সুস্থ যাতে থাকতে পারেন তার তাগিদে আপনারা যে যাই করুন মাস্কটা ব্যবহার করুন। অপরদিকে তৃণমূল কর্মী পল্লব দাস নেতাজি মূর্তির মুখে মাস্ক পরানোর তীব্র বিরোধিতা করেন। তিনি জানান, এমন একজন দেশপ্রেমী তথা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে অপমান করা ঠিক হয়নি। মানুষকে সচেতন করার জন্য অন্য আরও অনেক পদ্ধতি আছে। দেখুন, এইটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই কারণেই যে আমাদের উনি একজন স্বাধীনতা সংগ্রামী এবং আমাদের ভারতবর্ষের জন্য উনি অনেক কিছু করেছেন, অনেক কিছু ত্যাগ করেছেন। সেই জায়গা থেকে উনাকে মাস্ক পরিয়ে মানুষকে কী সচেতনতার বার্তা দিতে চেয়েছেন যে যিনি পড়িয়েছেন আমি জানি না, তবে আমার মনে হয় যে ওই রকম ধরনের ব্যক্তি বা ওই রকম ধরনের মহান স্বাধীনতা সংগ্রামীর উদ্দেশ্যে ওটা না করলেই ভালো হতো। তবে এখন যেভাবে করোনা ভাইরাস আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের জেলায়, আমাদের শহরে যেভাবে প্রকট হয়ে এসেছে, সেই অনুযায়ী আমরা মানুষকে সতর্কবার্তা দিচ্ছি। কিন্তু এই কোনো রকম মুনি ঋষি বা কোনো রকম মহান যোদ্ধাদের মুখে মাস্ক পরিয়ে নয়, আমরা যেটা উদ্দেশ্য বলা যে এই মাস্কটা যদি কোনো একজন গরিব বা দুস্থ পরিবারের হাতে দিয়ে তার মুখে পরিয়ে দিত, তাহলে সেই মানুষটাকে আমি অভিনন্দন জানাতাম এবং স্বাগতম জানাতাম এবং তার কাজকে আমি সাধুবাদ জানাতাম। যে এই ধরনের বিষয়গুলো না করলেই ভালো হয়, কারণ মাস্ক মানে সেই ব্যক্তিকে পরানো উচিত যে ব্যক্তি জীবিত, যে ব্যক্তি আমাদের মধ্যে আছে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি আমাদের মধ্যে একটি স্ট্যাচু হয়ে রয়েছেন সেই ব্যক্তি আমাদের ভারতের সৈনিক হিসাবে মহান বীরত্বের সঙ্গে দেশের স্বাধীনতা যুদ্ধে যে লড়াই করে গেছেন তার মুখে মাস্ক পরিয়ে আমরা কী সচেতনতার বার্তা দিচ্ছি এটা আমরা জানি না, তবে আমার মনে হয় যিনি করেছেন এটা সম্পূর্ণ ভুল কাজ করেছেন। বর্ধমান থেকে সুমিত ভগত, আনন্দ বার্তা।